আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ফ্রম রেসিপিস বাই নাসরিন। আজকে আমি আবার আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। দেখুন আমার আজকে রেসিপিটা, আজকে আমি এটা আমাদের চিটেঙ্গে ভাষায় চেকা মাছ বলে এই মাছটা বোনা করে দেখাবো। দেখুন আমি এখানে মাছ নিয়ে নিলাম, পেঁয়াজও নিয়ে নিলাম। এখন আমি মাছের মধ্যে হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। হলুদ মরিচ দেওয়ার সময় আমি দেখাবার জন্য ভুলে গেছি, মাফ করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। দেখুন আমি এখানে এবার একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপর ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল যখন একটু গরম হয়ে উঠবে আমি এক এক করে মাছগুলো সব ভুনা করে ফেলবো। ভুনা করে দেখুন আমি লাল লাল করে সুন্দর করে মাছগুলোকে ভুনা করে ফেলবো। এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু, আমাদের চিটাঙ্গের মানুষ সবাই চিনবে। এগুলাকে চৈকা মাছ বলে, এমনি এখন আর কি মাছ বলে আমি ওইটা জানি না, এমনি আমার চিটাঙ্গের বাসায় চৈকা মাছে বলে, আমি সেই জন্য বলতেছি। দেখুন আমার মাছ বোনাটা হয়ে গেছে। আমার এই মাছ বোনার রেসিপি কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কেমন করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমত আমার পরিবার নিয়ে ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, এভাবে আমার পাশে থাকবেন সবাই। দেখুন আমি মাছগুলো সুন্দর করে বোনা করে নিচ্ছি। এগুলো আপনারা কি মাছ বলেন আমি জানি না, এমনি আমাদের চিটাঙ্গার পাশে কিন্তু চেকা মাছই বলে। ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। দেখুন আমি এবার মাছগুলো ভুনা হয়ে গেছে, এবার পাশে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর সঙ্গে আমি মাছগুলোকে এখন নেড়ে ছেড়ে লাল করে ফেলবো। লাল করে তারপর সব মাছ একসঙ্গে মিক্স করে ফেলবো, ফেলে আমার মাছ বোনাটা হয়ে যাবে। এটা একটা শর্টকাট রেসিপি, তবু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখে নিন, ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন সবাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি এইভাবে আপনাদের সামনে একটা একটা নতুন রেসিপি নিয়ে আসতে পারি। দেখুন কেমন হয়েছে আমার মাছ বোনা, আমাকে কিন্তু কমেন্ট বক্সে সবাই জানাবেন কমেন্ট করে। এবার আমার মাছ বোনা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে করা। এবার আমি নামিয়ে পরিবেশনের জন্য একটা প্লেটে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো কিন্তু আমাকে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।